আমি কোথায় দাঁড়িয়ে আছি? সর্ষে খেতে। সর্ষের মধ্যে ভূত আছে, সর্ষের মধ্যে ভূত আছে। এটা হচ্ছে আমাদের বাগান, এটা আমাদের আম বাগান। আর এই যে হচ্ছে সর্ষে খেত, দেখো সর্ষে খেত। চলো চলো আমরা বের হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি রুকসানা আক্তার একটা জমিতে দাঁড়িয়ে আছি। সে জমি লাগতেছে, ওই দেখেন ছবি তুলতে নিয়ে গিয়ে তো বসে আছে। এই দেখি পাগল হয়ে আছে এক একজনে। চমৎকার, চমৎকার, আমার খুব ভালো লাগতেছে, দেখতে পাচ্ছেন। এই গ্রাম বাংলার প্রকৃতি দেখলে মুগ্ধ হয়ে যায়। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর বলে বোঝানো যাবে না, এত সুন্দর বলে বোঝানো যাবে না। কি যে সুন্দর লাগতেছে আমার, এত এত শস্য ফুল দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। ওই তো চাকিন ভিডিও করছে। এখন বের হচ্ছি, আসো 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 আসো। শশী কে একদম মাটি হয়ে গেল। সে জাম বাগান দিয়ে হাঁটতেছে, সর্ষে ক্ষেত্রে হাঁটতেছে, সে কোলে উঠবে না, তার মার পিছে পিছে দৌড় মারছে। আসো আসো মায়রা, আসো বলে আসো কি খুশি সে।